আমাদের লাস্ট টুল। এই টুলটা ইনস্টল করার পরেই আমরা কোর্স শুরু করব। তো এই টুলটা আমাদের ইনস্ট্যান্টলি লাগবে ব্যাপারটা এরকম না, কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রে হয়তো টেস্টিং পারপাসে আমাদের প্রয়োজন হতে পারে, এই জন্য আমি ইনস্টল করতে বলছি ফার্স্টেই। সেটার নাম হচ্ছে পোস্টম্যান। আপনি যদি postman.com ভিজিট করেন তাহলে এই টুলটা পেয়ে যাবেন। এটা মূলত একটা HTTP ক্লায়েন্ট, যার মাধ্যমে আমরা কি করতে পারি, এর মাধ্যমে আমরা HTTP রিকোয়েস্ট পাঠাতে পারি, রেসপন্সগুলো টেস্ট করতে পারি, বিভিন্নভাবে রিকোয়েস্ট পাঠাতে পারি, বিভিন্নভাবে রেসপন্স পেতে পারি। এটা ইনিশিয়ালি আপনাদের বুঝতে হয়তো কষ্ট হতে পারে, কিন্তু পরবর্তীতে যখন আমরা ব্যবহার করব তখন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো প্রথম কাজ যেটা করবেন সেটা হচ্ছে এই সাইটটাতে ভিজিট করার পরে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে নেবেন। জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়, কন্টিনিউ উইথ জিমেল করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, এখানে নতুন পেজে ওপেন হচ্ছে না, এই তো এখানে হচ্ছে সাইন আপ উইথ গুগল। ঠিক আছে, এটা করার পরে আমাকে কী করতে হবে, এটা করার পরে আমার একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে, যেটা খুবই সহজ। সেটা কই আসছে, একদম নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পরে দেখবেন ডাউনলোড দ্য অ্যাপ, এইবার ওটাতে ক্লিক করবেন, কন্টিনিউ ব্লকিং, নো অ্যালাও পপ আপ, ওকে, সো এটা আমাকে কেন জানি দিচ্ছে না, ওকে, সো আমার ব্লক করা ছিল, ওকে, সো এটা কিছুক্ষণ পরে রিডিরেক্ট হয়ে ডাউনলোড পেজটাতে চলে যাবে। এবং ডাউনলোড পেজটাতে গেলে আপনি কোথাকার জন্য ডাউনলোড করতে যাচ্ছেন, উইন্ডোজের জন্য না কোন অপারেটিং সিস্টেমের জন্য, সেটা আপনি এখানে বলে দিবেন, তারপরে আপনি এখান থেকে ডাউনলোড করে ফেলবেন। খুব ইজি, ডাউনলোড করার পরে ইনস্টল করা তো আপনারা জানেনই, নেক্সট 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 নেক্সট, ফাইনালি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পরে যেই জিমেল দিয়ে কেবল অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই জিমেল দিয়ে ওখানে লগ ইন করে ফেলবেন, তাহলেই আপনার অ্যাপ্লিকেশন রেডি ফর ইউজ। আমরা পরবর্তীতে এই অ্যাপ্লিকেশনটা কী কাজ করে, কীভাবে ব্যবহার করতে হয়, কোথায় কাজে লাগে, কখন কাজে লাগে, সব কিছু ডিটেলসে জানতে পারবো।